আমার সাথে খাবি, আমাকে ইচ্ছা বল মারবি। আবার কে এলো রে? প্রিয়া অধিকারী কে আছে? কি ব্যাপার? কুরিয়ার আছে? মা, প্রিয়া মা। যাই বাপি। এখানটা সাইন করুন। শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়েই গেল। ডিভোর্সটা ফাইনালি হয়েই গেল, মিউচুয়াল তো পার পেয়ে গেলে। চাইলে তোমার সাথে অনেক কিছুই করতে পারতাম। আর তোমার ওই বৈভব প্রাচুর্য দিতে বাধ্য হতে, কিন্তু নিজেকে আর ছোট করতে চাইনি। হোয়াটস ইওর নেম? অভিক গাঙ্গুলি। শো ইওর আইডি প্লিজ। ওকে, প্লিজ শো ইওর আইডি। ওকে, ফাইল প্লিজ। Sign here. Pen please. Ma'am, you please. একবার চোখের জল আটকে ভেবেছিলাম কিছু বলবে, কিন্তু না, তার হলো না। হ্যাঁ, সেই কিছুটা মুহূর্ত পার করা খুব কঠিন হয়েছিল পেটের তাগিদে। পেট তো আর কারোর কথা শোনে না। কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছি, কত নোংরা প্রস্তাব, কুৎসা, কত আর চোখের দৃষ্টি। অসম্ভব বলে মনে হয়েছিল বেঁচে থাকা, তবু হার মানিনি, লড়ে গেছি। শেষে অনেক কষ্টে একটা ওল্ড এজ হোমে কাজ জুটে, থাকা খাওয়া আর ওই বৃদ্ধ মানুষগুলোর দেখাশোনা, মন্দ লাগেনি, একটা হিল্লে হলো নিজের। কিন্তু তোমাকে ভুলতে পারলাম কই। একদিন ফেসবুকে একটা অন্য নামে অ্যাকাউন্ট খুলি, খুব আনন্দ হয়েছিল জানো তোমাকে খুঁজে পেয়ে। মাঝে মধ্যে কথাও হতো না, নিজের অতীত জীবনের কোনো কথা তুমি আমাকে বলোনি। আমার থেকে জানতে চেয়েছো অনেকবার, ছবি চেয়েছো দেখতে, ফোন নাম্বার এড়িয়ে গেছি। তুমি একটিবারের জন্য বুঝতে পারোনি আমি তোমার সেই প্রিয়া। কলেজ, প্রেম, বিয়ে, ডিভোর্স, কত কাহিনী।
সেদিন ওই মেয়েটাকে ছিল রে মেয়ে মানে হ্যাঁ মেয়ে কোন মেয়ে আরে তুই সেদিন মলের সাথে সিনেমা দেখতে গিয়েছিলিস এক মিনিট ওই আরে তাকা তুই আমাকে সন্দেহ করিস সব ছেলেরাই সমান হয় এই দেখ সব ছেলেরা সমান কিনা জানি না কিন্তু আমি ওরকম নই প্রিয়া এই শোন আমরা হানিমুনে কবে যাব যাব কিন্তু কোথায় যাব সেটা ভাবিনি কথায় কথায় বললে বিয়ে করছো না আশ্চর্য হইনি কিন্তু একটা ক্ষীণ আশা নিভে গেল জানি যা একান্ত নিজের ছিল তাকে পর হতে দেখলে যে কি হয় তা তোমাকে বলে বোঝাতে পারবো না তবে তার থেকে বেশি কষ্টের হয়তো আর কিছুই হয় না শেষে একদিন ধুমধাম করে আবার বিয়ে করলে ছবি পোস্ট করলে আমি কমেন্টও করেছিলাম তোমার বউ খুব সুন্দরী তারপর সেই মধুচন্দ্রিমা আচ্ছা তোমার কি সেই রাতে তোমার প্রিয়ার মুখটা একবারও মনে পড়েনি অনেক দূরে অন্য কোনো এক প্রান্তে অমাবস্যার কালো অন্ধকারে বসে কি ভীষণ অভিশপ্ত সেই কান্না কেঁদেছিলাম তুমি কি একবারও জানতে চেয়েছিলে তারপর থেকে রোজ নিয়ম করে আর কথা হতো না তবে মাঝে মাঝে তোমার মনে হলে কথা বলতে তোমাদের হানিমুন সংসার সব গল্পই আমার চোখের সামনে দিয়ে এগোতে লাগলো একদিন তোমার সন্তান আসার গল্পও বললে গুড মর্নিং স্যার কি ব্যাপার আপনি কি মিস্টার অভিক গাঙ্গুলি হ্যাঁ আমি একটা ফিনান্সিয়াল কোম্পানি থেকে এসেছিলাম ও একটা প্ল্যানের ব্যাপারে কিছু কথা বলার ছিল আপনি বসুন আপনি বসুন বসুন কি ব্যাপারে বলুন তো অ্যাকচুয়ালি একটা প্ল্যানের ব্যাপারেই কথা বলতে এসেছিলাম তো যদি আপনার সময় থাকে তো প্ল্যানটা কি বলুন অ্যাকচুয়ালি স্যার আমাদের নতুন কিছু প্ল্যান এসেছিল তার কিছু বেনিফিটসও রয়েছে তো আপনি যদি বলেন তো আপনাকে তাহলে আমি ডিটেইলসে দেখাতে পারি আপনার কোম্পানি কোথাকার এটা মুম্বাই বেস কোম্পানি মুম্বাই আর আপনি এখানে তা আপনি থাকেন কোথায় আমি স্যার মানে আপনি কি কলকাতা সবকিছু চিনবেন বা জানবেন আমি এত বছর কলকাতায় আছি আর কলকাতাকে চিনবো না মানে ওই সাউথ কলকাতা স্যার সাউথ কলকাতা বললে হবে সাউথ কলকাতার কোথায় বালিগঞ্জ টালিগঞ্জ ভবানীপুর গড়িয়া কোথায় মানে ওই গড়িহাটের দিকে আচ্ছা যদি বলেন তাহলে আমি প্ল্যানটা একবার বলছিলাম যদি দেখাই প্ল্যানটা তো দেখা হবে আচ্ছা ওখানে কি আপনাদের ওই পার্মানেন্ট বাড়ি নাকি ওই ভাড়াটারা হ্যাঁ মানে ওই আর কি তো প্ল্যানটা বলি স্যার আমি প্ল্যানটা তো বলবেনই একটা কাজ করুন এখন তো আমার বেরোবার টাইম প্ল্যানটা না হয় আপনি অফিসে এসেই বলবেন ওই কাগজটার পেনটা দিন তো একটু বলুন আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলুন আর যেদিন তোমার কোলে একটা ছোট্ট বেবি দেখলাম কি ভীষণ আনন্দ হয়েছিল তোমাকে বোঝাতে পারবো না
যেন আমারই সন্তান, আমার আমার না না তোমার তোমাদের। এগুলো সব বাইরেও দেখবো ঘরেও দেখবো, সবকিছু আমায় করতে হবে নাকি? না, এতটা ইরেসপন্সিবল হলে কি করে হবে? সবসময় আমিই কেন দেখবো? দেখতে হবে, সব কি বাইরে ভেতরে দেখা সম্ভব? মেয়ে আমার একার না, তা কেন হবে? সারাক্ষণ ফোনে ফোনে, আর কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার সময় কিচ্ছু নেই না, আমার ভালো লাগছে না। চল, সবসময় আমিই কেন? না না মা, তুমি ফরেন থেকে ফিরলে আমাকে জানালে না তো, এবার কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যেতেই হবে। কতদিন পর দেখা হলো বলো তো। আচ্ছা, আমরা এরপর আবার কবে দেখা করব? এরপরে একটু দেখে নি, এরপর আমার কি কি প্রোগ্রাম আছে। একটা কাজ করো বুঝলে, ওই মানে কালকে কিছু কাজ আছে, এর ফাঁকে দেখা করে নেবো। হ্যাঁ, এখন একটু তাড়া আছে, আমি তোমার ফোন করে নেবো। তুমি যে বলেছিলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তার কি আছে? খুব সুন্দর, বেটার জায়গা, খুব ভালো জায়গা। উফ, আর পারা যাচ্ছে না। সিগারেট সিগারেট। ও জ্বালা। অভিক না, অভিক অভিক, যা বাবা পাত্তাই দিল না। জানিস কে, আমরা স্কুল কলেজ একসাথে আমরা পড়াশোনা করেছি, তোরা জানিস? ও আমার স্কুল লাইফে কলেজ লাইফে একসাথে আমরা ফুটবল খেলাধুলা করেছি। আজকে নতুন গার্লফ্রেন্ড পেয়েছে, আমাকেই চিনতে পারলো না। এটা হয় লোকের পয়সা হলে যে এরকম পরিবর্তন, কি বলবো, সকালবেলা দিমাগটাই খারাপ করে দিল। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, কালকে সকালে দেখা হবে। ওরা তোমাকে চেনে বললো না? আমাকে? হ্যাঁ, তাই তো বলছিল। রাস্তায় বসে আড্ডা মারছে, আমাকে চেনে, আমার কি যায় আছে? তুমি ওসব নিয়ে ভেবো না তো, কে কি বললো না বললো, দূর বাদ দাও তো, নিজেদের সময় নষ্ট করো তো। কি করছো কি বলো তো? কি করলাম কি করলাম কি করলাম? বিয়ের এত বছর পরেও তোমার ফোন ঘাটা বন্ধ হয় না? দেখো না কি ঘাটছি। আরে বাবা দেখোই না। না, আমি কিছু দেখতে চাই না। আরে এইভাবে যদি মেয়েদের সাথে ফষ্টিনষ্টি চলে, আমি কিন্তু সংসার ছেড়ে চলে যাব। আমি বলে দিলাম। ফষ্টিনষ্টি বলে? না, আমার কিছু ভালো লাগছে না। আরে বাবা, ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। না, আমি কিছু বুঝবো না। আরে শোনো না। অবশেষে একদিন তোমার বউ আমার সাথে কথা বলার আপত্তির কথা জানালো, আর তুমিও কিছুই না বলে ব্লক করে দিলে। খুব রাগ হয়েছিল, জানো, অন্য কারোর কথা তুমি কোনো দিনও ভাবনি। এতগুলো দিনে একবারও তোমার প্রিয়ার কথা বলেছিলে আমাকে, অথচ এই প্রিয়া তোমার জীবনের একটা অঙ্গ ছিল। আর কখনো তোমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করিনি। অনেকগুলো বছর পার হয়ে গিয়েছিল, কাঁচা চুলে কখন পাকা রং ধরেছিল বুঝতে পারিনি, আর কোনোদিন কোনো জ্যোৎস্নার আলো আমাকে ভেজায়নি। শুধু বয়সের সীমারেখা পার করে কোথায় যে গিয়ে দাঁড়িয়েছিল কে জানে, দেখতে দেখতে আমিও এক বয়স্কা নারী হয়ে উঠেছিলাম। এখন আমিও এই ওল্ড এজ হোমের এক বয়স্কা সদস্য। সেদিন এক নতুন মানুষ এসেছেন শুনে ভাবলাম যাই আলাপটা সেরে আসি। রাম ঠাকুর বৃদ্ধাশ্রম এটাই আছে? হ্যাঁ এটা আছে, বলুন। আমাকে এই ভদ্রলোক পাঠালেন যে অফিসে। আচ্ছা আচ্ছা, আপনি বসুন, তারপরে কথা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম অভিক গাঙ্গুলি। আচ্ছা, অভিক গাঙ্গুলি। হ্যাঁ, আমি তো। কোথা থেকে এসেছেন? দিল্লি থেকে এসেছি, রিটায়ার করেছি, এখানে একটু কিছু
শুনলাম এখানে বৃদ্ধ লোকেদের কিছু, হ্যাঁ হ্যাঁ বৃদ্ধ লোকেরা এখানে থাকে, কি কি করতে হবে একটু বলবেন তো? আপনি দিল্লি থেকে এখানে এসেছেন, মানে আর কোথাও থাকা হলো না? এখানে কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে আর কিছু পুরনো ঘটনা। ঠিক আছে, ফর্ম কিছু ফিল আপ করার আছে? এই ফর্মটা ফিল আপ করুন। আচ্ছা দেখছি। এই নিন, দেখে নিন একবার। টাকা পয়সার কিছু ব্যাপার আছে? হ্যাঁ, কিছু টাকা পয়সা এনেছেন? হ্যাঁ কিছু তো আছে আমার কাছে, দেখে নিন। আচ্ছা, আপাতত এটা নিয়ে যান। আচ্ছা, ওইখানে জমা করুন। এই 50,000 টাকা আছে ক্যাশ। 50,000 ক্যাশ? চেক নেই? না, এখনো ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি এখানে। খুলেননি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার এটা নিন, একটু চেক করে দিন। ক্যাশ জমা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়া ম্যাডাম, ও প্রিয়া ম্যাডাম, এখানে আসুন, একটা নতুন লোক এসেছেন, দেখা করে যান। এই যে নতুন লোক এসেছেন, দেখে নিন। কিন্তু এই আমি কাকে দেখছি? সেই জৌলুস সুন্দর চেহারা সেসব কোথায়? মাথায় টাক, চোখে চশমা, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি? অভিক গাঙ্গুলি, নমস্কার। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার পায়ের তলার মাটি যেন কেঁপে গেল। প্রায় দীর্ঘ 25 বছর পর, না না আরো একটু বেশি হবে, দেখতে দেখতে বছরগুলো কেমন যেন চোখের সামনে। স্ত্রীর মৃত্যুর কথা বললে, বললে একমাত্র ছেলে বিয়ে করে বিদেশে স্থায়ী, আর তুমি বেশ কিছু টাকা ভারী ডোনেশন দিয়ে বাকি জীবনটা এখানে কাটাবে বলে চলে এসেছো। ফেলে আসা, ছুঁয়ে আসা মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছিল। তুমি এক দৃষ্টিতে আমার শিথিল সিঁদুরের দিকে তাকিয়ে রইলে। মনে মনে বললাম, অল্প করে আজও ওইটুকুই রেখেছি, বলতে পারো ফেলতে পারিনি। জীবনে পুরুষ মানুষ বলতে যাকে চিনেছি সেটা শুধু ওই তুমি। আজ এতগুলো বছর পরে জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে কান্না কিছুতেই বেগ মানতে চাইল না।